हेलो फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल। होप यू ऑल आर वेल। आज के तुम्हारा देखते ही पाच्छो एक ता अन्य सेटअपे आमरा एखाने सामने इसे बसे आछि। तुम्हारे आज के जो वीडियो टा बनाबो एटा नॉर्मली कोथाओ घूरते जावा बा आमादेर सेई रान्ना बान्ना बा रोजकार जे रोज नामचार जीवनेर जे जे समस्त जिनिसगुलो तुम्हारे आमरा देखिए थाकि सेरकम कोनो वीडियो एटा नय। आज के अनेक दिन बादेई आमी एकटा वीडियो बानाते बसेछि। মাঝখানে আমার শরীরটা একদমই ভালো ছিল না, যেটুকুনি ভিডিও মানে রেকর্ড করা ছিল সেইটুকুই আমরা ছাড়তে পেরেছি। সেই জন্য তো আজকে অনেকদিন বাদে একটু ফ্রেশ ফিল করছি, সেই জন্য তোমাদেরকে এই ভিডিওটা দিচ্ছি। অনেকদিন আগে আমাদের একজন কমেন্ট করেছিল, তোমাদের মধ্যেই একজন বন্ধু আমাদের কমেন্ট করেছিল যে আমরা কেন ইউটিউবটা করছি। তো সেটার পরে আমরা সত্যি ভাবতে বসেছিলাম যে হ্যাঁ, ওনার উত্তরটা অবশ্যই দিতে হবে। মানে আমরা দুজনেই দুজনের মতো করে ভাবছিলাম যে হ্যাঁ, এই কোশ্চেনটা তো ঠিকই, মানে আমরা শরীরটা খারাপ হয় আমরা সেটা করতে পারিনি যে ভিডিও বানিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের তার বাইরেও তো একটা পরিচয়। শুধু আমরা না, যারা ইউটিউবে ভিডিও বানাও প্রত্যেকেরই একটা নিজস্ব আলাদা জগৎ আছে, বা অনেকে শুধু ইউটিউবে করো, হোয়াট এভার, এটা প্রত্যেকের পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে নিশ্চয়ই। তবে আমাদেরও তারপরে ওটা আমরা দুজনেই ভাবনা চিন্তা করে দেখলাম যে আমাদের কোনো ব্যক্তিগত পরিচয় আমরা দেওয়ানি, যে আমাদের ভিডিও বানানোর পাশাপাশি আমরা কি করি, তো সেইটা নিয়ে তোমাদের সঙ্গে বলতে পারো। এটা একটা গল্প বা আড্ডা টাইপের একটা ভিডিও, যার সঙ্গে আমরা আমাদের কিছু শেয়ার করব। আর কেন ভিডিও বানাচ্ছি বলতে গেলে মানে প্রসঙ্গক্রমে ওগুলোও চলে আসে। হ্যাঁ, তো সেই হিসাবে আমি হচ্ছি শ্রীপর্ণা চ্যাটার্জি, আমি হচ্ছি বিদেশ মিশ্র। আমরা দুজনেই টিচিং প্রফেশনের সাথে যুক্ত, যা অফকোর্স যে দুজনের সাবজেক্ট একই নয়, আর দুজনের স্কুলেও আলাদা। আমি জিওগ্রাফি, আমি হলাম বাংলা টিচার। তো এগুলো তো গেল প্রফেশনাল সাইড, এর সঙ্গে ইউটিউবের কোনো যোগাযোগ নেই। তো ইউটিউবটা বলতে পারো যে, যেহেতু প্রত্যেকেই আমরা তো যে কোনো প্রফেশনের সাথেই যুক্ত থাকি, কিন্তু ইউটিউবটা কেন, এবার সেই কোশ্চেনটার অ্যান্সার আমরা ধাপে ধাপে দিচ্ছি। ডাইরেক্টলি হয়তো এটা খুব ইজিলি দেওয়াটা সম্ভব নয়, তো ওটা ফার্স্ট আমি ইউটিউব দেখতে আরম্ভ করেছিলাম বিয়ের আগে। অবশ্যই আমি আর মা ফার্স্ট আমাদের বাড়িতে একটা ট্যাব কেনা হয়েছিল, তো সেখানে ইন্টারনেট কানেকশন নেওয়ার পর, ওটা ছিল 2015 কি 2016 সাল, ওই সময় থেকে আমার এই ইউটিউব দেখা শুরু। তার আগে ইউটিউব থাকতো ফোনে, কিন্তু কোনোদিন খুলে দেখবার চেষ্টাও করিনি। তো দেখতে দেখতে ফার্স্ট আমি বলছি মানে এখন উনি খুবই ফেমাস একজন ব্লগার এবং খুবই খুবই ফেমাস, সৌমালি দি তোমরা প্রত্যেকেই চেনো। তো ফার্স্ট আমি ওই ইন্ডিয়ান ব্লগার সৌমালির চ্যানেলটা আমি আর মা দুজনেই দেখতাম, মানে এত ভালো লাগতো যে এত সুন্দর, মানে স্বতঃস্ফূর্ত এত ভালো ব্লগ যে মানে সারাদিনে কত কাজ একটা মানুষ করতে পারে, ঘরে কত মানে টুকিটাকি যা হোক কাজ করে যাচ্ছে, অফুরন্ত এনার্জি, সেই এনার্জিটা এত ভালো লাগতো, মানে আমাকে খুব, আমাকে আর মাকে দুজনকেই খুব ইন্সপায়ার করেছিল। তখন আমরাও ভেবেছিলাম যে, তখন মা বলতো আমাদেরও এরকম একটা চ্যানেল হলে খুব ভালো হয়, যেখানে আমরাও এরকম ঘরের আমার যেটা রোজকার জীবন সেরকম দেখাবো। তো যাই হোক, সেই সময় আমাদের ওটা ইন্সপায়ার করেছিল অনেকটাই। আর মানে ইউটিউবে আসাটা কি ওই ব্লগটা থেকেই মেইনলি? হ্যাঁ, বলতে পারো। মানে আমাদের চিন্তাধারায় এসেছিল যে আমরাও কারোর লাইফে এরকম একটা ইন্সপিরেশন হতে পারি যদি আমরা নিজেরা চেষ্টা করি। তো সেইখানে আমি ওই সময় পড়াশোনা করতাম এবং ওই সময় চাকরির জন্য পরীক্ষা টরীক্ষাও দিচ্ছিলাম। তো সেই যেভাবেই হোক, সামহাও কাজের চাপে হোক পড়াশোনার চাপে হোক, ওই সময় একটা কোনো মানে চ্যানেল ওপেন করা আমার হয়ে ওঠেনি। তারপরে তো স্কুলে চাকরি পেলাম, ওটা বেসরকারি স্কুল অবশ্যই, এবং আমাদের বাড়ির থেকে যথেষ্ট সেটা দূরে। বিয়ে হলো ওর সাথে, তো বিয়ে হওয়ার পর সেই দূরত্বটা আরও দ্বিগুণ বেড়ে গেল আর কি। আমার স্কুলের থেকে এখানকার বাড়ির যে দূরত্ব অনেকটাই বেশি, মানে এতটাই বেশি যে যাতায়াত করতে করতে মানে পা ফুলে যেত, যার জন্য আমাকে আবার ডাক্তার দেখাতে যেতে হতো, মানে এই লকডাউন সিচুয়েশনের আগের কথা বলছি। তো এখনও আমি ওখানেই পড়াচ্ছি, বাড়ির থেকে কোনো সমস্যা হয় না। তো যাই হোক, এই করোনা এলো এবং একটা লকডাউনের ভয়াবহ সিচুয়েশন তৈরি হলো, যেই সময় আমরা যারা রোজ বাইরে যেতাম, মানে বাইরের পরিবেশে যাওয়াটা অভ্যস্ত ছিলাম, তো আমাদের বাড়িতে হঠাৎ করে মানে বন্দী হয়ে যাওয়ার মতো একটা অবস্থা হয়েছে। মনে হলো যেন একটা কোনো কাজ দরকার, যেটা আমাদের এই রেগুলারের কাজের বাইরে,
গিয়ে মানে বাইরের আরো অনেক মানুষের সঙ্গে আমাদের নিজেদের পরিচয় ঘটাবে বা আমরা আরো নিজেদেরকে স্প্রেড করতে পারবো। সেটা হতে পারে আমার নিজস্ব অনুভূতিগুলো তোমাদের সাথে শেয়ার করে হোক বা তোমরা সেই অনুভূতি দেখে তোমাদের বক্তব্য শেয়ার করে হোক। একটা বড় প্ল্যাটফর্ম আমার মনে হয় ইউটিউবের থেকে বড় এরকম কোনো প্ল্যাটফর্ম মানে এখন নেই। তো সেই জন্য ভাবলাম যে হ্যাঁ এটা হতে পারে যে বড় প্ল্যাটফর্ম বলে কম্পিটিশনও অনেক বেশি, সেখানে ভিউজ গেইন করা অনেক কঠিন এবং সঠিক রাস্তা হয়তো আজও আমরা এখনো পাইনি, কিন্তু তা সত্ত্বেও আমরা চেষ্টা ছাড়িনি। আমার মনে হয় যে কোনো প্রফেশনে যে যেখানেই কাজ করো না কেন সেখানে নিজের 100% দেওয়া এবং সেই লাইনটার মধ্যে টিকে থাকা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে কেন ভিউজ হচ্ছে না, কেন কি, মানে এইসব নিয়ে যদি বেশি মাথা ঘামাই তাহলে হয়তো পরে আসে কাজ করার ইন্সপিরেশন বা সেই জিনিসটা নিজেরাই আর পারবো না, নিজেদেরই বোরিং লাগবে। তো নিজেদের যদি বোরিং লাগে তোমাদের সামনে কি করে সেইগুলোকে আমরা প্রেজেন্ট করব। তাই এটা নিজেরাও ফিল করি বা নিজেরাও করি এবং তোমাদেরকেও বলবো যে যে প্রফেশনেই আছো সেখানে নিজের 100% দিয়ে যাও এবং চেষ্টা করে যাও। আলটিমেট আমাদেরকে চেষ্টা করা ছাড়া কোনো অপশনস নেই, তো চেষ্টা করে যেতে হবে। তার সঙ্গে আরো যেভাবে যে বিষয়ের উপর আমরা ভিডিও করছি বা যেটা হোক সেটাকে আরো কিভাবে তোমাদের সামনে বেশি অ্যাট্রাকটিভ করে যায় আমরা সেই চেষ্টা অবশ্যই করব। আমরা করে যাচ্ছি, কনস্ট্যান্ট চিন্তা করছি যে এটার পরে এরকম ভাবে আরেকটু সুন্দর করা যেতে পারে, কোথাও একটা বেরোতে পারলে আরো ভালো হতে পারে। মানে কিভাবে ভালো হতে পারে সত্যি কথা বলতে গেলে বেসিক্যালি আমি ভিডিও এডিট করতেই জানতাম না। এই আমরা যে ভিডিও তৈরি করি ও আমাকে সাহায্য করে ভিডিও মানে ক্যামেরা, এখানে আমি বলছি মানে যা করার কিন্তু ম্যাক্সিমাম এডিটিং বা এই সমস্ত কিছু বাড়ানো ওই করে মেইনলি। আমি হয়তো এখনো সেটা জানি নাই, যেটা একটু আগে বললাম শেখা শেষ নেই, যে শেখে না সেরকম হাতরে হাতরে শিখেছি। প্রথমে আমি তো জোড়া দিতেই জানতাম না কিভাবে মানে ভিডিও একটার পর একটা জোড়া দিতে হয়, তারপরে সেটা কোন রকমে মানে সেই হাত লেগে যায় না, সেই টাচের পরে একটা স্ক্রিন ভেসে উঠলো, সেখান থেকে গিয়ে আরে এটা কি হলো নতুন দেখছি, এরকম করতে করতে মানে এডিট করতে শিখেছি আর কি। যেটুকুনি বেসিক এডিট সেটুকুনি শিখেছি। তো এইভাবে মানে সত্যি কথা বলতে কি যে আমার মধ্যেকার যে বিষয়গুলো রয়েছে তোমাদেরকে জানানো এবং সেইটা দেখে তোমাদের অনুভূতি জানা, এইগুলো এটা একমাত্র প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউব। আমি বারবারই বলছি, এই যে আমি জাস্ট একটা কথা এখানে বলতে চাই, ও যে জাস্ট এক্ষুনি যে কথাটা বললো যে তোমাদের অনুভূতিগুলো জানা, তোমরা হয়তো একজন কমেন্টে এটা জানতে চেয়েছো বলে আমরাও সেই মাথায় স্ট্রাইক করেছে যে আমরা তোমাদের সামনে ভিডিও বানানো যেতে পারে। তো এরকম আমরা শেয়ার করছি, তোমরাও জানালে কি হবে আমরা আরো তোমাদের দ্বারা ইন্সপায়ার হয়ে আরো নতুন নতুন বিভিন্ন বিষয়গুলো নিয়ে তোমাদের সামনে খোলামেলা ভাবে এইসব আসতে আলোচনা করতে পারবো। যতটা নিজেদের দিক থেকে দেওয়া সম্ভব আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আমি জানি এখনো আমাকে অনেক কাজ শিখতে হবে। বেসিক এডিটিং শিখেছি, আরো ভালো করে এডিটিং শিখতে হবে এবং তার জন্য একটা ভালো এডিটার আমাকে কিনতে হবে, সেগুলো মানে এডিটিং যে সফটওয়্যার আছে সে কিনতে হবে। আমাদের কাজ আমরা চালিয়ে যাচ্ছি, এবার তোমরা সেটা কতটা তোমাদের কাছে করে আমাদেরকে নিতে পারবে সেটা তো তোমাদের উপর আপ টু ইউ। তো আমরা তো চাইবো অবশ্যই যে সবার মনের কাছাকাছি যতটা পৌঁছানো যায় সেই চেষ্টাতেই রয়েছি। আর এই ভিডিওগুলো যে তৈরি করছি, এই যে আজকে একটা সন্ধে বলবো না বিকেল বলবো, একটা বিকেলে তোমাদের সাথে একটু আড্ডা মারছি, এগুলো যখন ভবিষ্যতে আমরা মানে অনেক দিন চলে যাবে তখন যখন ইউটিউবে এসে আমাদের চ্যানেলে এসে এই ভিডিওগুলো দেখবো তখন আমাদের মনে পড়বে আরে ওই বিকেলটা কত সুন্দর ছিল। মানে বলতে পারো এই লকডাউনে যেরকম আমরা বাড়িতে এমনিতে তো প্রত্যেকেই বোর হচ্ছে, যাদের যে হাস্যজনক একটা পরিস্থিতি তৈরি হয়েছে সেটা অনেকটাই ভাঙতে পেরেছি। এই একমাত্র মানে এমন অবস্থা হয়েছিল যে আমি ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম, সেই জায়গাটার থেকে বেরিয়ে আসার একটা কিন্তু রাস্তা পেয়েছি আমি এই ইউটিউব থেকে, সত্যি কথা। এবং আমরা নিজেরাও কোথাও বেরোতে পারছি না, কোথাও যেতে পারছি না, কোনো কারোর সাথে সেইভাবে যোগাযোগ করতে পারছি না, মানে এরকম একটা মারাত্মক পরিস্থিতি, যেটা সেই পরিস্থিতিটা একমাত্র ফোন এসেছিল। যাই হোক, তো এই পরিস্থিতিটা আমরা কাটিয়ে উঠতে পেরেছি এই ইউটিউব নিয়ে কাজ করতে করতে। এবং সেই যাকে বলে যে সকাল থেকে উঠে আমরা মানে
ফার্স্ট, এটা আমার ফার্স্ট চ্যানেল নয়, এর আগে একটা শ্রীপর্ণা চ্যাটার্জি নামেরই চ্যানেল ছিল যেটা আমি চালাতাম। ওখানেও নানা রকম ভিডিও একসাথে দিতাম, কিন্তু তারপর মনে হলো যে মানে এই হাউস হোল্ডের ব্যাপারটা বেশি আমার কাছে টাচি, সেই জন্য ওই দিকটাকে নিয়েছি। আর হ্যাঁ, ইউটিউব হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে নিজের ইচ্ছে মতন আমি একটা কাজ করতে পারবো, যেটা এক্স্যাক্টলি আমি তোমাকে প্রেসারাইজ করবে না, কেউ কোন রকম মানে এই ঘাড়ে দায়িত্ব চাপিয়ে দিয়েছে গো, এই খুব মারাত্মক অবস্থা। মানে একটা জিনিস হয় না, যে যে সেক্টরেই কাজ করো না কেন, সেটা গভর্নমেন্ট হতে পারে, প্রাইভেট হতে পারে, হোয়াট এভার, সেখানে কিন্তু আমাদের একটা কোথাও একটা অন্যরকম প্রেসার কাজ করে যারা যে মানে সেক্টরেই থাকি। আমার মনে হয় ইউটিউব একমাত্র জায়গা যেখানে তুমি তোমার মতো করে কাজ করতে পারবে, তোমাকে বলার কেউ নেই বা ঘড়ি ধরে যে এই টাইম থেকে, যেটা আমরা অফিসিয়ালের মানে বিভিন্ন কাজে দেখে থাকি, এখানে তুমি তোমার স্বাধীন মতো রাত 12টাও করতে পারো, সন্ধ্যাবেলাও করতে পারো, হোয়াট এভার, মানে কেউ তোমাকে বাধা দেওয়ার ব্যাপার নেই, শেষ করে স্বাধীনভাবে করা যায়, মানে সময় বাঁচিয়ে মানে অনায়াসেই এই ইউটিউব আমরা করতে পারি। সেই জন্য আমি বলবো যে যারা আরো মানুষজন রয়েছে যারা এখনো ইউটিউব সম্পর্কে অনেক বেশি জানো না, তারাও কিন্তু এই চ্যানেল খুলতে পারো এবং নিজের একটা পরিচিতি তৈরি করতেই পারো ইউটিউব থেকে। যেটা বলতে বলতে আমি অন্য কথায় চলে গেলাম, সেটা হচ্ছে যে আমি যখন প্রথম চ্যানেল খুলেছিলাম, অন্য চ্যানেল ওই সুপর্ণা চ্যাটার্জি, সকাল থেকে মানে নতুন চ্যানেল খোলার এত আনন্দ ছিল, রাত্রে 3:30-4 আমি খুঁজে চলেছি কোনটার পর কি করলে ভিউজ বাড়বে, কি করলে মানে কিভাবে, আমি তো থাম্বনেল জিনিসটা কি তাই জানতাম না, থাম্বনেল নামটুকুও জানতাম না, থাম্বনেল কি, থাম্বনেল কিভাবে তৈরি করতে হয়, কিভাবে সেটা মানে ইউজ করতে হয়, সেই সমস্ত কিছু ছোট ছোট যেটা মানে একটা বেসিক ভিডিও তৈরি করে ইউটিউবের চালানোর জন্য যেটুকু জিনিস দরকার হয় সেটুকুও শিখেছি আমি ইউটিউব থেকে। মানে এতই ইন্টারেস্টেড হয়ে পড়েছিলাম যে 3:30-4 কিছু মাথায় নেই, আমি শুধু দেখতাম যে কিভাবে এটাকে ইমপ্রুভ করা যায়। এবং সেইগুলো আমি সব থেকে কাছ থেকে দেখেছি, হয়তো আমি সত্যি করে ইউটিউবে আমার খুব একটা মানে ওর কাছ থেকেই বলতে পারো আমার ইন্টারেস্ট বা এই লাইনে আসাটা পুরোপুরি ওর থেকেই, এবং আমি খুব একটা ইউটিউব যে দেখতাম তাও না, কিন্তু ও এই যে পরিশ্রম করছে তখন একটা ভাবলাম তো ও হচ্ছে যেগুলো প্রয়োজনের জন্য ঘরের কোনো একটা সমস্যা তৈরি, মানে এটা দেখবে হয়েই থাকে যার যেটা পছন্দ। এখন যেমন আমি এতটাই ইউটিউবের প্রতি আমি খুললেই বিভিন্ন নিউজ কমেডি মানে যার যেটা প্রেফারেন্স সেগুলো তো বা যে যেটা পছন্দ করে সেটা অবশ্যই দেখবে, কিন্তু ওই যে রাত জেগে করতো তখন একদিন ভাবলাম যে হঠাৎ করে এত রাত জেগে এত পরিশ্রম করে এফোর্ট দিচ্ছে ব্যাপারটার মধ্যে কি আছে। তো এইভাবে বলতে পারো আস্তে আস্তে আমারও ইনভলভমেন্ট, ও বেশ ইন্টারেস্টেড হয়ে পড়েছে, হ্যাঁ এখন ভিডিও তৈরি করলি না, এই যে এরপরে এটা করলে ভালো হয়, এবারে ওখানে যাওয়ার আছে তাহলে ওটার একটা ভিডিও করে নি। মানে আমাকে এখন আর সেরকম ভাবে ওকে বলতেও হয় না যে একটা ভিডিও তৈরি করবি, কিন্তু ও মানে ওই উৎসাহ এখন বলা যায় আমার থেকেও বেশি হয়ে গেছে। তো এইরকমই আর কি মানে হয়ে গেছে বলে আমি আজকে বলতে পারছি ওকে যে কোনো একটা টপিক, তো এই যে কোনটা নিয়ে করা যেতে পারে, মানে আমি যদি নিজে ইন্টারেস্টেড না হতাম এটা নিয়ে, তা অবভিয়াসলি আমি ওকে ওই কোনো কিছু সাজেস্ট করতে পারতাম না। তো যা কিছু নিজেরাও শিখেছি বা নিজেরাও ইন্টারেস্টেড হয়েছি, ওই যেরকম বললো কিভাবে ইউটিউবে এসছে, আমিও বললাম কিভাবে এসছি, তো আলটিমেট এখন আমাদের যেটা লক্ষ্য যে ইউটিউবে আসা কিন্তু ভালো ভালো তোমাদেরকে বিভিন্ন বিষয় নিয়ে সেই চ্যানেল আমরা যে টপিকটার উপরই ভিডিও বানাই না কেন সেটাতে যাতে তোমরা ইন্টারেস্ট পাও, এবং তোমরা ইন্টারেস্টটা দেখাতে পারবে একটাই, বিভিন্ন কমেন্ট দিয়ে শেয়ার করে দিয়ে, কিন্তু আমাদের চ্যানেলটাকে আরো বেশি করে যাতে গ্রোথ হয় সেটা তোমরাই একমাত্র করতে পারবে। কারণ ইউটিউব এমন একটা জায়গা জানো পুরোপুরি ভাবে কিন্তু আমাদের হাতে শুধু এটুকুই আছে কন্টেন্ট বিষয়বস্তু, কিন্তু আলটিমেটলি সেটা ভাইরাল হওয়া বা মানুষের কাছে পৌঁছে যাওয়া সেটা কিন্তু পুরোপুরি জনতার হাতে, মানে পুরোপুরি এটা পাবলিক ওরিয়েন্টেড একটা, মানে তোমরা যারা দেখছো তোমরা যত দেখবে এইভাবেই আজকে যারা সফল ইউটিউবার তারাও এইভাবেই আজকে একটা জায়গায়। যেমন একজন আমাদের বন্ধুই এতো যে আমাদের কাছে প্রশ্নটা করেছিলে যে ইউটিউবে কেন, তো সেই রকম তোমরা আরো প্রশ্ন করতে পারো। এখানে আমি জাস্ট আর একটা কথা বলবো যেটা না বললে বোধহয় মিথ্যে কথাই বলা হবে, বা ইউটিউব যারা করছো অফকোর্স প্যাশন এবং তার একটা নিজস্ব ভালো লাগার জায়গা থেকে করা, তার পাশাপাশি দেখো যেটা অনেস্টলি বলতে কোনো দ্বিধা নেই সেটা হচ্ছে আলটিমেটলি নিজেকে যদি একজন সফল ইউটিউবার হিসেবে সেই টপ লেভেলে পৌঁছাতে পারা যায় বা সেই লেভেলে নিয়ে যাওয়া যায়, সেখানে কিন্তু কোথাও না কোথাও ইকোনমিক দিকটাও চলে আসে, যেটা তোমাকে
অন্যান্য আরো তোমার পছন্দের জায়গাগুলোর ক্ষেত্রে সেটা তোমাকে হেল্প করবে। আমি তখনই একটা ইউটিউবার হিসাবে নিজেকে বলতে পারি যখন সেটা আমার প্রফেশন হবে, এবং প্রফেশন একটা জিনিস তখনই হয় যখন সেখানে ইনকাম আসবে। তো অবভিয়াসলি ইনকামটা এর মধ্যে একটা পার্ট অফ ইউটিউব তো রয়েছে, তো সেটা হয়তো অনেক টাইম লাগবে হোয়াট এভার যে কোনো কাজে। আমি প্রথমেই শুরুতেই যদি ভাবি তার জন্য কাজ শিখতে হবে, এবং শুরুতেই আমি ভেবে নিলাম যে অনেক কিছু, সেটা তো সঙ্গে সঙ্গে কোনো লাইনেই যারা দেখেছো কোনোটাই ইজিলি হয় না। আলটিমেটলি বলতে গেলে আমরা তো সেলিব্রিটি নই, সেই আমাদের কজন চেনে, আমাদের বাড়ির লোকজন চেনে, তা আমাদের কিছু বন্ধু বান্ধব চেনে, কিন্তু তারপরে সাধারণ মানুষ তখনই দেখবে যখন আমাদেরকে তাদের পছন্দ হবে এবং তারা মনে করবে হ্যাঁ একে আমাদের পরিবারের বা আমাদের বন্ধুস্থানীয় কোনো একজনকে পরিণত করা যায়, এরকমটা মনে যখন সবার হবে তখন আমরা সবার কাছে পৌঁছে যেতেও পারবো, কোনো সমস্যা হবে না। তো আমরা এখন সেই চেষ্টাই করছি, আর আশা করছি তোমরা যেভাবে সাপোর্ট করছো আস্তে আস্তে এরকম করলে আজকে নরমালি একটা কিছু সামান্য সংখ্যক বা কিছু সংখ্যক তোমাদের ভিউয়ার যারা পেয়েছি ছোট চ্যানেল হিসেবে আমরা এসেছি, তো তোমাদের এই যেমন সাপোর্টটা যদি থাকে অফকোর্স একদিন এরকমই একটা সময় বসবো এবং তোমাদের সঙ্গে হয়তো আরো লং সাকসেসফুল জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো, সেই আশা নিয়েই আজকে আমাদের এই ভিডিওটা করা। এবং বলতে পারো সেই উৎসাহটা তোমরা তোমাদের তরফ থেকে দেবে যাতে আমরা পরে কোনো একদিন একটা বড় গল্প তোমাদের সামনে এইভাবে সাকসেসফুল হওয়ার যে স্টোরিটা তোমাদের সামনে শোনাতে পারবো অফকোর্স, এবং সেটা যদি কোনোদিন সম্ভব হয় সেটাও শুধু তোমাদের জন্যই সম্ভব হবে, সেই জন্য প্লিজ সাপোর্ট আস। মানে যত তোমরা সাপোর্ট করবে এটার জন্য তো একটাই জিনিস তোমরা জানো, আমাদের যে কজন সাবস্ক্রাইবার এতদিনে হয়েছে প্রত্যেককেই আমি আমার পরিবারের সদস্য হিসাবে মনে করি, এবং প্লিজ তোমরাও আমাদেরকে কিন্তু সেই পরিবারেরই তোমাদের পরিবারেরও একজন সদস্য হিসাবেই মনে করো, এবং তোমাদের যত মানে কোনো প্রবলেম থাকলে বা কোনো যা হোক মনে যা ইচ্ছে হয় কথা বলতে ইচ্ছে হয়, কারণ একটা মানুষকে যখন আমরা চিনি তার সাথে গল্প করতে আড্ডা মারতে ইচ্ছে হতেই পারে, তোমরা আমাদেরকে কিন্তু মানে ওই কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা জানাবে, আমরা কিন্তু অবশ্যই উত্তর দেব। তো আজকের ভিডিওটা মোটামুটি এই বিষয় নিয়ে তোমাদের সামনে আমাদের আশা, তো আশা করি তোমরাও সেই আশাটা পূরণ করবে যেটা আমরা চাইছি। তো এই ভিডিওটাকে মোটামুটি যা আমাদের বক্তব্য ছিল আজকের ভিডিওটা সেটা এখানে বলতে পেরেছি বলেই মনে হচ্ছে। এবার এর মধ্যেও যদি তোমাদের আরো কিছু কোয়ারিজ থাকে হোয়াট এভার সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আমরা আরো প্রশ্ন তোমরা করতে পারো তাতেও কোনো সমস্যা নেই, সেই নিয়েও আরেকটা আমরা না হয় ভিডিও বানিয়ে ফেলবো যেখানে তোমরা অনেক প্রশ্ন করবে তার অনেক উত্তর দেবো আমরা। তো তোমরাও যে যেখানে আছো নিশ্চয়ই খুব ভালো আছো, ভিডিও দেখো, যে যার মতো করে টাইম স্পেন্ড করো। তো যাওয়ার আগে আমরা যেটা বলে থাকি, যত্নে থেকো, যত্নে রেখো সবাইকে, আবার যতক্ষণ না অন্য আরেকটা ব্লগ নিয়ে আসছি ততক্ষণের জন্য টাটা।